বন বিভাগ কর্মচারী কু নিয়োজিত করা যাই যে অগ্নিশম বিভাগ ক নিয়োজিত করা যাই কিভাবে ভাবে সে ফেল মারুমান সবু বড় প্রশ্ন হোচ্ছি যে সিমিটপাড় হচ্ছে এশিয়া মহাদেশর সর্ববৃহৎ যা কুযায় জৈব মণ্ডল তবে এভি সময় যেতবে অধিক প্রাধান্য দেওয়া যা আবশ্যকতা রয়েছে সে সময় সরকার এতে ক্ষামখ্যালি মনোভাব কী ক্যন্ত নিহত করা যাই পারি তবে কেবল সিমিটপাড় কথা কহবানি অনুগুলো

ਸਰਕਾਰ ਇਤੇ ਖਮਖਲੀ ਮਨੁਭਾਵ ਕਾਇਕੀ ਕਾਇਕੀ ਵਰਤਾਂ ਸੁਧਾ ਨਿਆ ਕੋ ਆਇਤ ਕਰਾ ਜੇ ਪਰ ਨੀ ਅਸੁਵਿਧਾ ਕਿਉਂ ਟਿਰਉਚੀ

ଏସବୁର ତନାଘନା ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ତେବେ ସବୁଠାରୁ ସବୁଠୁ ବଡ଼ ବଡ଼ ବିଷୟ ଏଠାରେ ରହିଛି ଯାହାକି କୁହାଯାଇପାରେ ଯେଉଁ ଅଛନ୍ତି ଯେଉଁ ବନ ବିଭାଗର କର୍ମଚାରୀମାନେ ଅଛନ୍ତି ଯେଉଁ ବନ ବିଭାଗର କର୍ମଚାରୀମାନେ ସରକାରଙ୍କ ଦରମା ଖାଉଛନ୍ତି ସରକାରଙ୍କର ପଇସାରୁ ତହବିଲରୁ ସେମାନେ ଦରମା ନେଉଛନ୍ତି ତାଙ୍କର କାର୍ଯ୍ୟକାରିତା ତାଙ୍କର ଯେଉଁ पारि पणियापे बर्तमान प्रश्नवाची सृष्टि हुन्छ अनि सिधास बर्तमान आमे बारिपदर जो अवैतिक वन संरक्षक अहिले त सिधासल त प्रतिक्रिया जे बर्तमान स्थिति कम अर्तमान प्रत्येक दिन तपाईँ खबर आसु सि खबर चाहिँ अनि सिधासँग त बर्तमान ये रकु तो आज जो बर्तन परिस्थिति जहाँ अहिले शिमिलीपा र कस्थिति अहिले आएको के भएर আগর যে প্রকারটা বর্তমান সে তুলনায় বহুটা কমিযাই বর্তমান তিন চারটি জায়গায় নিয়া রা এটা হুয়ে বিভাগ এই টুইট পরে বাজিবা মান এটা কমি পরে এটা পারে বা জলি কি জলিকি সরিগালে যে গুটে দুইটা পেজ বলি যাই সেই পেচ গুড়া বর্তমানে জলু থাইপরে যা হোক বালি নাড় পাখে ভোজবসা পাখে আেরিটা খাওয়ি গোটে অ জায়গার এমনি তিন চারটা জায়গায় বর্তমান কাল রাতে জলুড়া কাল গতকাল রাতে সুদ্ধা জলুড় তো অগ্নিশম বিভাগ যেহেতু যাই যাই তলপটা কু জগি এলা কেবল ভিতরে ভিতরটা যদি বিভাগ সজাগ রয়ে জগিকি রখে তাহলে হুয়ে তো এটা সম্ভা দিয়ে হব কিন্তু যেগুলা আখি রু বা আমার রোচি শিমলিপাড় কোর আভ্যন্তরীণ অঞ্চলে ইয়ে কুচ কোরে জলুনি এটা শহে পারসেঁট মিছ কথা কোরে নিয়া জলুচি মো পাগে খবর অইটা কুমি বঞ্চকি রখিবে কারণ সেইটা যদি নিয় জোর ধরি তবে জীবজন্তু সবু ছটফট হয়েকি মরিবা ছাড়া অলগা কোথাও

সেটি তুরন্ত লিভাই দিপারে নি কারণ আপনার নিয়ের সেটি লিভাই পে যা করবে দিন বেড়ে আনবে গলা বেড়ে রাতে সারা নিয়া নিয়ি পবন বোহকে সে বহুতটা মাতি যাই তাভাড়া সহজ নুয়ে। তো সে যে নিয়ুল কুতাদের সেটা বহু দুঃখ আতাপর বিষয় এত বড় অফিসার কি যদি স্যাটেলাইট কুবি কবে ত'লে আনটা মোৰ কৈছে কিন্তু নিৰা তই কথা আমি কৈপাৰি এই যে দেখন্তু দহ দিন ধৰিকি নি গোটেই পাদদেশ নি যায়কি বৰ্তমানপাল আভ্যন্তৰীণ অঞ্চলত পঁচি চাৰিলে তাৰপিছত এতিয়া কাহ উপ আপোনাৰ সন্দেহ সৃষ্টি কৰি অসুবিধা ৰহগা এই যে বিভাগৰ ক'ত অসুবিধা ৰভাগীয় পৰিচালনাগত ত্ৰুটি যোন মানে ফিল্ডৰে অঁ মই ভূৱনেশ্বৰ কু দোষ দেৱিনি কারণ যাহা যা মানি সে সমস্ত প্রকার আর্থিক সহযোগছেন এমনে তাকু ইম্পিমেন্ট করি তা মন মুাবক ছাড় দিয়েছেন যোরলেসনেস রিণাম আজ শিমিপাল আমি ভুগছি তবে আমি এখানে গোটে ভাবেপার যে বর্তমানে শিমিপাড় দেখ বহু জৈবমণ্ডল ভিতরে বহু গোলম অষধী গছ অ জীবজন্তু রয়েছেন এমনি সুরক্ষিত থাকে বলে আমি কমিটি আশা করবা কি কম করে সুৰক্ষিত প্ৰশ্ন উঠেনি কাৰণ ভূঁইৰে ইয়ে যিহেতু গ্ৰাউণ্ড ফায়াৰ তু ভূঁৰে যেতিয়া প্ৰকাৰৰ জীৱ অপাৰ নিশ্চয় ক্ষতিগ্ৰস্ত নিশ্চয় ছট মৰি মেডিচিনাল প্লণ্ট নিশ্চয় নষ্ট হৈ থ অৰ্কিড গুড়ক নষ্ট হৈ থীমানকৰ অণ্ডা নিশ্চয় নষ্ট হৈ থ তেমন সেগুলা আকলন করে পারেনি পেঙ্গলি ছুয়া প্যাঙ্গলি বহু নিরী যাব সে ভূরে গাত করি রয়ে সাপ এগুলাকে কুয়ে যাবে এ কিছু ক্ষতিগ্রস্ত হয়ে নি লিভাই পারি না এসে কলা কি যে ক্ষতিগ্রস্ত হয়েনি বলে এগা পিলা ছোট পিলা রকম কথা ক্ষতিগ্রস্ত বহু হয়েছেন বর্তমান কৌশি প্রকার কুগ আয়ত্ত করত তাপরে যাই কি যা কথা ଅଧିକା କିଛି ନ କହିକି କାମରେ ଲାଗନ୍ତୁ ନିଶ୍ଚିତ ପକ୍ଷେ ନିବିଦତା ଦେଖନ୍ତୁ ସିଧାସଳଖ ପ୍ରତିକ୍ରିୟା ରହୁଥିଲା ଯେଉଁ ଭାନୁମିତ୍ର ଆଚାର୍ଯ୍ୟ ଅଛନ୍ତି ଅବୈତନିକ ବନ୍ୟପ୍ରାଣୀ ତତ୍ଵାବଧାରକ ଅଛନ୍ତି ସିଏ ସେ ସିଧାସଳଖ ପ୍ରତିକ୍ରିୟା ରଖୁଥିଲେ ଯେ ଯେମିତିକି ରହିଛି ଯେ ଶିମିଳିପାଳ ଅଞ୍ଚଳ ବର୍ତ୍ତମାନ ନିଆଁରେ ଜଳୁଛି રોકારે સાંઘાતિક સ્થિતિ ઉપુજ પેદા નીયા એ અટકાયે ચાહે પરીડાઉકલાડી

ନିଶ୍ଚିତ ଭାବେ ନିବେଦିତା ଆମେ ଯଦି କହିବା ଯେଉଁ ଶୀତ ଋତୁ ଯେତେବେଳେ ସରିଆସେ ଆଉ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ ମୋର ଆଗମନ ହୁଏ ଠିକ୍ ଏହି ସମୟରେ ଯେଉଁ ଗଛ ଯେଉଁ ପତ୍ର ଝଡ଼ ଦିଏ ଆଉ ପତ୍ର ଝଡ଼ର ଗଛର ଶୁଖିଲା ପତ୍ର ଆଉ ଗଛ ମଧ୍ୟ କିଛି ଅନେକ ପରିମାଣର ଶୁଖିଯାଆନ୍ତି ବା ମରିଯାଆନ୍ତି ଠିକ୍ ଏହି ସମୟରେ ଯେଉଁ ନିଆଁ ଲାଗିବାର ଅନେକ ଦୃଶ୍ୟ ଏଇଟା ପ୍ରଥମ ଦୃଶ୍ୟ ନୁହେଁ ନିଆଁ ଲାଗିବାର ଅନେକ ଦୃଶ୍ୟ ଏହା ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ରହିଛି ତେବେ ପାହାଡ଼ କିମ୍ବା ଜଙ୍ଗଲ ପ୍ରତ୍ୟେକ ଜାଗାରେ ନିଆଁ ଲାଗିବାର ଦୃଶ୍ୟ ଏହା ପୂର୍ବରୁ ସାମ୍ନାକୁ ଆସେ

ଆମେ ଏବେ ଅଛୁ ସେଇ ଜାଗାରେ ସେକ୍ଟର ଟୁ ଯୋଉ ରହିଛି କଳିଙ୍ଗ ପବ୍ଲିକ ସ୍କୁଲ ପଛପଟ ଯୋଉଠି ଆର୍ଏସ୍ ପି ତରଫରୁ ଏକ ବିଶାଳ ଜାଗାକୁ ପ୍ଲାଣ୍ଟେସନ କରାଯାଇଥିଲା ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଶାଗୁଆନ୍ ଗଛଠୁ ନେଇକି ଔଷଧୀୟ ଗଛ ଲଗା ହେଇଥିଲା ସେ ଜାଗାରେ ଆମେ ଏବେ ଅଛୁ ଆଉ ସେ ଜାଗାରେ ଗତକାଲି ରାତିରେ ହୁଁ ନିଆଁ ଜଳୁଥିଲା ଆଉ ମାନେ ପୁରା ଜଙ୍ଗଲ ଗଛ ଲତା ଯୋଉ ଜଙ୍ଗଲ ସଦୃଶ ସୃଷ୍ଟି କରାଯାଇଥିଲା କୃତ୍ରିମ ଜଙ୍ଗଲ ସୃଷ୍ଟି କରାଯାଇଥିଲା ସେ ଜଙ୍ଗଲ ମଧ୍ୟ ନଷ୍ଟ ହେଇଯାଇଛି ସିଧାସଳଖ ଦୃଶ୍ୟ ଆମେ ଦେଖଉଛୁ କେବଳ ରହିଛି ସେଠିକାର যতািলা গছলতা আ গছ পত্রু পড়ে যাওয়া শুকিলা পত্রের কে নিদে যা এ সম্পূর্ণ জায়গা জড়ি নষ্ট হয়ে যাই তবে ঠিক টাইম আর রয়েছে ফায়ার ব্রিগেড টিম আসি পঞ্চি লা এবং নিয় আয়াত করেছিল যা ফল কিছু মাত্রা রিয়া আয়ত করা যাই কিন্তু অনেক অঞ্চল অনেক গছলতা জড়ি যাই মূল্যবান সাগুয়ান গছ নষ্ট হয়েছিল সিধা সব দৃশ্য আপনার দেখি পড়ি কিভাবে রয়েছে জায়গার পরিস্থিতি যদি ঠিক সময় নিঁক আয়ত করা

নোযা কথা নু জঙ্গল কু কাঠ ঘষিয়ে যু পথরু পথর ঘষিয়ে যায় তবে যা চিত্র সামনে আসু যে কুয মানে জঙ্গল উপরে নির্ভরশীল কাঠ কথা কহ বহুল ফুল ব্যবসায় কথা সামনাক আসে সে যাতে এবং জিনিস শুনে নিয় তবে বড় কথা হচ্ছে অন্য যে

ତେବେ ଅନେକ ଧନ ଜୀବନ ମଧ୍ୟ ନଷ୍ଟ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି ଅନେକ ମୂଲ୍ୟବାନ ଗଛ ମଧ୍ୟ ନଷ୍ଟ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି ଏହା ସହିତ ପଶୁପକ୍ଷୀଙ୍କର ଜୀବନ ଯିବାର ମଧ୍ୟ ସମ୍ଭାବନା ରହିଛି নিবিদিত ক্রমান্বয়ে সাতকোশিয়া অভয়ারণ্য পাখা পাখি যে রয়েছে সেটার গত কিছিন ধর লগাতার ভাবে এই নিয়া ব্যাপার লাগিছি এবং এই নিয়ন্ত্রণ করা নিশ্চিত পক্ষে যে স্থানীয় প্রশাসন কথা কুতু বা বন বিভাগ কথা কুতু সে কেউ না কেউ ফেল মারিচ্ছেন ফলে এই নিয় বৃদ্ধি পাইবার লাগছে যদি নিয়ন্ত ଆୟତ୍ତ କରାନଯାଏ ବା କୌଣସି କାରଣରୁ ଯଦି ଏ ନିଆଁ ଅଧିକରୁ ଅଧିକ ବ୍ୟାପିବ ତେବେ ଇଏ ସାତକୋଶିଆ ଅଭୟାରଣ୍ୟର जदि कोर एरिया रे विशेष भाव जीवजंतु रो चाहिए जीवजंतु जीवजु रो चुने प्रभाव पकड़ से नुहे सातकोशिया अभयारण्य भेतर रो जो, जो अंचलवासी रही जो अधी मानी रही से व्यापक क्षति हानि प्राणहानी घटवार्भावना रही तेज तो बर्तमान गोटे ताजा सूचना दौर आपण को যে অনুগুড় জেলার আব্বপাড় গাঁরে গতকাল বিলম্বিত রাতে গোটে লাগিছি এবং এই যে লাগিছি সেটা জঙ্গল নিকটের থাক বস্তি রইলা বা যে গাঁ রয়েছে সেটার নিয় গাঁ কু কবলিত করছি এবং নিয়ার ইয়ে চপট ভিতরে বর্তমান গাঁটি সম্পূর্ণভাবে আসিছে অনেকাংশে যে ঘর গুড়ি রয়েছে আম্পাড় অঞ্চল সে ঘরগুড়ি বর্তমান নিয়ারে ছারখার হয়ে সারি তেমন এই যে ভাব চিন্তা করার পড়ব যে এই যে নিয়া বৃদ্ধি পাওয়া যাচ্ছে এবং জেলার বিভিন্ন স্থানের নিয়াঁ বর্তমান ব্যাপার লাগলা যেভাবে ভাবে কাল আমি বিলম্বিত রাতেরে যে দৃশ্য আমি দেখলে যেভাবেভাবে সাতকোশিয়া অভয়ারণ্য অন্তুড়িয়া অঞ্চল

না দেখুন যে অন্তুড়িয়ার যে নিয়িছি ইয়ে ক্রমান্বয়ে লাগি চাল গতকাল ঠিক ইয়ে নিাঁ লাগি চালি এবং কেবল অন্তুয়া নুে অনুগুড় জেলার অন্তুড়িয়া নিয় জেলার বিভিন্ন স্থানের বর্তমান যে গুড়ি রয়েছে ইয়ে লাগে লাগি ফলরে এই যে গতকালের যে ঘটনা কুড়ি যে বিলম্বিত ঘটনা ঘটি আঞ্চলরে আম্পাড় অঞ্চল রয়েছে গোটে গাঁ কু ন কবলিত করেছি ইয়ে এই যে নিয় সে গাঁকু সে নিয়াঁ সম্পূর্ণভাবে জঙ্গল হি আসি জঙ্গলের ব্যাপক মাত্র লাগি সেটা গাঁ মুি এবং গাঁরে ব্যাপক ধনজীবন নষ্ট করে যা সূচনা রয়েছে তো এই দিগরে পি সি সিএফ যে মন্তব্য দেশিত পক্ষে এ তো হাস্যস্পদ ই আকলন করা পড়বে আলোচনা প্রথম কথা হল এই ক্রমান্বয়ে এই এবার কী টি লাগু কণ প্রত্যেক পদক্ষেপ বন বিভাগ নাবার কথা কেউটি ত্রুটি রহলা যে এইভাবে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন নিয়ন্ত্রণ নকি এভাবে পি সি সিএফ স্টেটমেন্ট দিয়া যাওয়া নিহতি পক্ষে হাস্যস্পতি নিশ্চিত এবং আও গোটে কথা কব অনুগুড় জেলার যে বন বিভাগের যে মুখ রয়েছেন আর্সি সিএফ রয়েছেন তা গোটে রয়েছে সে তুরন্ত ঘটনাস্থলুক যাওয়ার আবশ্যকতা রয়েছে সেটিকার যে বন কর্মচারী রয়েছেন বা ভিএসএস রয়েছে বন সুরক্ষা সমিতি রয়েছে গজবন্ধু রয়েছেন সে কোর্ডিনেসন করি কিভাবে ভাবে নিয়ন্ত্রণ করা শুনেছেন যে प्रतिक्रिया डिटमेंट रक्त कौन रिपार्टमेंट जो कह नियोजित करश्यकता रही था था। जो मैंने वन विभाग कर्मचारी कौटना कौट आधिक संख्य लोकत अधिक नियुक्ति दरकार कहीं रही कौटना कौट को को फेल मार्च तेज प्रति सरकार कहीं सचेत रुना নিশ্চিত প্রক এ তো মু সেই কথা কুতি যে পরিচালনগত ত্রুটি রয়েছে বন বিভাগের পরিচালনগত ত্রুটি রাখা যোগ এভাবে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আপনার জাঁ আশ্য হে যে কোর্ডনেসন কথা মুি যে গ্রামবাসী হুয়ু বা যে ভিএসএস হুঁতু বা যে গজবন্ধু হুম সে লগাতার ভাবে এই যে কাম করে আসুলে সে বর্তমানে যে পারিশ্রমিক মিপারি না যদি সে পারিশ্রম পে না সে পারশ্রমিক দিয়ে যাব নাহলে সে পিস্থিত যাই ফিল্ডে কাম করবে ইয়ে গোটে প্রমুখ কারণ ইনুধান করা পড়বে যে

প্ৰত্ৰিয়া ৰখিবা আজি যি নিচিছে বৰ্তমান এই নিৰান বিভাগাৰোপ কৰিব ক'ত অসুবিধা বন বিভাগে শুনতো বন বিভাগৰ দোষ কিন্তু দোষটা বিভাগৰ বিভাগীয় অফিচৰ যদি এই দায়িত্বৰে কোনো যা সৃষ্টি হৈ বন সুৰক্ষা সমিতি ইকো ডেভেলপমেণ্ট কমিটি এন জি ও ফরেস্ট ডুয়েলার্স জঙ্গল

যদি কেবা কে অনুগুল কথা মধ্যে রা প্রতিনিধি যা মধ্যে ন্যায় ব্যাপার লাগে তবে বড় প্রশ্ন যে যদি খরা দিনে এবলি স্থিতি উপজে তবে সরকার কি পূর্ব সচেতন নাই কি সঠিক পরিমাণে বন বিভাগ কর্মচারী নিয়োজিত করা যাওনি এবং কথা যদি আলোচনা নিয়ে যায় তবে কি অগ্নিসম বিভাগ সঠিক রূপে নিয়োজিত করা যায়নি নিয়া ପୁରା ଅଞ୍ଚଳକୁ ବ୍ୟାପିବାରେ ଲାଗିଛି ଜଙ୍ଗଲ ହୁତୁତ୍ୱ ଜଳୁଛି ଏବଂ କୁହାଯାଉଛି ଯେ ଅନେକ ଯାହା ଆଲୋଚନା ହେଉଛି ଯାହା ସ୍ଥାନୀୟ ବାସିନ୍ଦାଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ସାମ୍ନାକୁ ଆସୁଛି ଯେ ଅନେକ ମୂଲ୍ୟବାନ ଗଛ ସହିତ ଜୀବଜନ୍ତୁ ମଧ୍ୟ ନିଆଁରେ ପୋଡି ଦଗ୍ଧ ହୋଇଗଲେଣି ତେବେ ଖବର ଉପରେ ନଜର ରହିବ ଏହା ସହିତ